মায়া। এই শব্দটা বড় খারাপ, আবার এই শব্দটা অনেক ভালো, এটা দুটো সাইড আছে। যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে, যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায়, এক্সট্রিম লেভেলে চলে যায়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয়, শেষ করে দেয় মানুষের জীবনটাকে। কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন, ওষুধপত্র খাবেন, সব ঠিক আছে, তার আগে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে। এতদিন পাগল ছিলাম, দুনিয়ার স্বার্থবাদী ছিলাম, যখনই নামাজ পড়েছি অনেক কিছু চেয়েছি, এটা দাও সেটা দাও, এমন করো সেমন করো, ওইটা দাও সেটা দাও চেয়েছি মওলা মওলা, আজকে কিচ্ছু চাই না, আজকে শুধু একটা জিনিস চাই। রব জিজ্ঞেস করবে, বান্দা কি চাস তুই? এবার আপনি বলবেন, মওলা কিচ্ছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই।